এআইইউডিএফ দলের চরম বিপর্যয়ত অধিক চিন্তিত হয়েছে দলটির বিধায়িনী দলের নেতা হাফিজ বসির আহমেদ গাজী। যি ধরনের দলটির বিপর্যয় হয়েছে এয়া চিন্তার বিষয় বলে কলে বিধায়িনী দলের নেতাগুলো। সে দলের পুনরুদ্ধার করার বাবে আত্মসমালোচনাত ব্যস্ত দলীয় নেতৃত্ব। চরম বিপর্যয়ত এআইইউডিএফ লোকসভাত রাইজে সম্পূর্ণরূপে রিজেক্ট করলে আজমলের দল। দলের বিপর্যয়ত অধিক চিন্তিত হয়েছে এআইইউডিএফর নেতাকর্মী। যে ধরনের দলটির সম্মুখত বিপর্যয় আহিছে সেয়া চিন্তার বিষয় বলে কলে স্বয়ং এআইইউডিএফর বিধায়িনী দলের নেতা হাফিজ বসির আহমেদ কাসিমিয়ে। বিগত লোকসভা নির্বাচনত মাত্র 3% ভোট পয়া এআইইউডিএফক কেনেক উদ্ধার করব পারি তার বাবে আত্মসমালোচনাত ব্যস্ত দলীয় নেতৃত্ব। এতিয়া চাক উত্থান পতন সব ঠাইতে আছে, দলের বিপর্যয় খালি অকল যে ইউডিএফর আহিছে এনেকুৱা নহয়, সব দলরই বিপর্যয় আহার উদাহরণ আমার সম্মুখত আছে, কংগ্রেসেরও আছে, বিজেপিরও আছে। গতি আমার দলের বিপর্যয় এটা ডর কথা নয়, কিন্তু যি ধরনের হয়েছে আর কি এই অল্প চিন্তা করবল কথা। তথাপি আমি হতাশ হওয়া নাই, আমি দলের রিফর্ম করব বিচারিছো। দলের যাক কোন কত ভুল হল আমার আর কি সেইবরক আমি আইডেন্টিফাই করি সেইব সংশোধন করার পিছত পুনর্জন রাইজের ওসর আমি দলটক লোক বিচার। এআইইউডিএফ দলের বিপর্যয় কি কারণে আহিছে সেটো সাধারণ পরিষদের সভাত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করব বলে জানায় হাফিজ বসির আহমেদ কাসিমি। এটা তো চিন্তার বিষয় হয়, এটো লৈ পেলাই ভুল ত্রুটি হওয়া যে হয়েছে এই কোনো আবুদনাথ সুৎকাণ্ড হওয়া নাই, কিন্তু তাক সংশোধন আমি কি ধরনের করো এইটাই চিন্তা করবল কথা। আমি আমার দলের কত ভুল হয়েছে সেই আমি আইডেন্টিফাই করার পিছতে দলক দরকার পড়লে আমি পুনর্গঠন করি, হলেও আমার দলটক সুস্থ আর শক্তিশালী করার কারণে আমি ব্যবস্থা গ্রহণ করি। এআইইউডিএফর কেবাগৰাকী বিধায়কে যোগদানের বাবে অগপ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখি। অবশ্যই এই সম্পর্ক অজ্ঞতা প্রকাশ করেছে পশ্চিম বিলাসীপাড়া সমষ্টির জনপ্রতিনিধি হাফিজ বসির আহমেদ কাসিমিয়া। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।